এখন আমরা আছি চুয়াডাঙ্গার প্রাচীন এক জমিদার বাড়িতে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গা জেলার প্রাচীনতম এক জমিদার বাড়ি। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে ঘুরে দেখা যাক চুয়াডাঙ্গা জেলার প্রাচীন সেই জমিদার বাড়িটি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে রয়েছে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি। তবে কে এবং কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন সে ব্যাপারে সঠিক কোনো তথ্য জানা যায়নি। বাড়িটি এখন পড়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়। তবে জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে পুরাতন নিদর্শন দেখার জন্য অনেকেই আসেন প্রাচীন এই জমিদার বাড়িটি দেখতে। লোকমুখে শোনা যায় এই জমিদার বাড়িটি ছিল শৈলেন সাহার জমিদার বাড়ি। তবে কে ছিলেন এই শৈলেন সাহা অথবা কে এই জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন সে বিষয়ে তেমন কোনো ইতিহাস নেই। প্রায় 10 একর জায়গা জুড়ে রয়েছে এই জমিদার বাড়িটি, আর এটি হলো জমিদার বাড়িতে প্রবেশের মূল গেট বা যেটাকে আমরা বলতে পারি সিংহদ্বার। তবে এই সিংহদ্বারটি এখন বন্ধ। এই বাড়িটিতেই হয়তো একদিন পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন শৈলেন সাহা, কিন্তু বাড়িটি আজ একেবারেই শূন্য, নেই কোনো মানুষের অস্তিত্ব। দরজাগুলো সব খোলাই আছে, তবু প্রবেশ করার সাহস নেই কারো, কারণ ভিতরে থাকতে পারে সাপ বিচ্ছু বাদুড়ের মতো বিষাক্ত প্রাণীরা। এই জমিদার বাড়িটি নিয়ে খুব বেশি কিছু জানা সম্ভব হয়নি, কারণ এখানে নেই কোনো ইতিহাস ফলক। তবে 1 বছর আগে আমি এই জমিদার বাড়িটির উপরেই আরও একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওটাই কমেন্ট করেছিলেন শৈলেন সাহার উত্তরসূরিরা, যারা সবাই এখন ভারতের অধিবাসী। পরবর্তীতে শৈলেন সাহার উত্তরসূরিদেরকে নিয়ে এই বাড়ির ইতিহাস সম্বলিত আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে সম্পূর্ণ জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জমিদার বাড়িটি পরিত্যক্ত হলেও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অন্যতম একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে এই জমিদার বাড়ি এবং বাড়ির এরিয়াটি। বিভিন্ন জায়গাতে তৈরি করা হয়েছে সুন্দর কিছু বসার জায়গা, রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি, যার মধ্যে বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ, এছাড়াও বেশ কিছু পাতাবাহার গাছও রোপণ করা হয়েছে সম্পূর্ণ জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। জমিদার বাড়ির সিংহদ্বারটি এখন বন্ধ। জমিদার বাড়িতে প্রবেশ করতে হয় ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের এই গেটটি দিয়ে। যেহেতু জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তাই জমিদার বাড়ির এরিয়ায় গড়ে উঠেছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট। জমিদার বাড়ির মূল যে ভবন, সেই ভবনের কিছু অংশ বেশ কিছুদিন ব্যবহৃত হয়েছিল ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন হিসেবে, তবে পরবর্তীতে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে সাদা যে অংশটি দেখা যাচ্ছে, এই অংশটি ব্যবহার করা হতো ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন হিসেবে। জমিদার বাড়িটির এই অংশে একটি কুয়াও ছিল, যেটা পরবর্তীতে সাদা রং করে দেওয়া হয়েছে এবং কুয়াটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও জমিদার বাড়িটিতে আরও একটি কুয়া রয়েছে, যে কুয়াটি জমিদার বাড়ির ঠিক অপর প্রান্তে যে ঘোড়াশাল ছিল সেই ঘোড়াশালে। সেই জায়গাটি এবং সেই কুয়াটিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভবনের সামনে যে কুয়াটি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই সময়কারই তৈরি। তবে জমিদার বাড়ির এই দিকটা পরবর্তীতে সংস্কার করা হয়েছিল এবং সংস্কার করা হয়েছিল ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করার জন্য। তবে পরবর্তীতে প্রশাসনিক ভবন অন্য একটি দিকে তৈরি করা হয়েছে। বর্তমানে জমিদার বাড়িটি একেবারে পরিত্যক্ত, বাড়িটি একেবারেই নিস্তব্ধ। সম্পূর্ণ জায়গাটি জুড়ে আজ যেন ছড়িয়ে রয়েছে শুধুই হাহাকার। জমিদার বাড়ির উত্তরসূরিরা যেহেতু এখন ভারতে রয়েছে, অনুমান করা যায় 1947-এর দেশভাগে হয়তো এই জমিদাররা তাদের জমিদারি ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন। যদি 1971-এর মুক্তিযুদ্ধের পর তারা যেয়ে থাকতেন, তাহলে অবশ্যই এই জায়গাটির একটি পরিপূর্ণ ইতিহাস আমরা পেতাম, কিন্তু যেহেতু তেমন কোনো ইতিহাস জানা সম্ভব হচ্ছে না, তাই ধরে নেওয়া যেতে পারে হয়তো 1947-এর দেশভাগেই তারা ভারতে চলে গেছেন।
জমিদার বাড়িটির এক অংশে তৈরি করা হয়েছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট, অপর একটি দিকে রয়েছে কুমারী ইউনিয়নের ভূমি অফিস। এই হচ্ছে সেই ভূমি অফিসটি। আর এদিক থেকেও জমিদার বাড়ির মূল যে ভবন, সেই ভবনের বারান্দা দেখা যাচ্ছিল। আর বারান্দাটা দেখে আমার বেশ খারাপ লাগছিল, কারণ এই জায়গাটিতে দাঁড়িয়েই হয়তো কেউ বৃষ্টি বিলাস করেছে অথবা জ্যোৎস্না বিলাস করেছে। যাই হোক, আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে জমিদার বাড়ির ঘোড়াশাল। আর ঘোড়াশালের এখানেও কিন্তু একটা কুয়ো রয়েছে। এই কুয়োটির নিচের অংশে এখনও পানিরও দেখা পাওয়া যায়। জমিদার বাড়ির যে ঘোড়াশালটি ছিল সেটি এখন ভূমি অফিসের এরিয়া। জমিদার বাড়ির সাথেই রয়েছে বিশাল বড় একটা পুকুর, যে পুকুরটার দুদিকে রয়েছে শান বাঁধানো ঘাট। কুমারী গ্রামের বাসিন্দারা আজও এই পুকুরটিতে গোসল করে। পুকুরের চারিপাশে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছগাছালি, যে কারণে পুকুরটির সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণে। যদিও এখন পুকুরে খুব বেশি পানি নেই, তবু পুকুর পাড়ের সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার প্রাচীন এক জমিদার বাড়ি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।